হ্যাঁ আরে রিপন, হাসান, কি করতে আসলাম আমরা এখানে? উদ্দেশ্য কি? চুরি করতে কি খেজুরের রস চুরি করতে আসছি না? হ্যাঁ তবে ওই যে বড় চোর গাছে উঠে গেছে, মালিক দাদারে যদিও দেখা যায় না, মালিককে নিয়ে চুরি হয়ে গেছে। মালিকরে নিয়ে চুরি করে আমরা হচ্ছে খেজুর গাছের মালিক। রাতের বেলা এই আপনারা মাথা তো দেখতেই পাচ্ছেন না কোন উপরে আছে, আসলে আলো ওই পর্যন্ত পৌঁছায় না। ও ক্রেডিট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে 3 বছরের না খাওয়া পার্টি, মানে সে 3 বছর ধরে খেজুরের রস খায় না। হ্যাঁ, আর দাদা হচ্ছে সাথে সাথ দিতে আসছে, আর এই হলো আমাদের খাওয়ার বোতল, যদিও জানি না কটুক হবে, দেখা যাক। দাদা প্রায় পৌঁছায় গেছে, বিশাল মোটা কিন্তু গাছটা, মানে বড়োর জন্য যে ইয়া চিকন চাকন তা না। দাদা ঠিলা চেঞ্জ করতেছে, রসের ঠিলা। দাদার যে গাছ সরেই গেছে, মাল নিয়ে মাল নিয়ে যাবে না, কারণ এই বন্ধু উঠতে সে মরে যাবে। সে গাছ দেখলে তো ভয় দূর হবে। দাদা আমি একটু ক্যামেরার সামনে যাই, লাইট ধরে দিই। দাদা লাইট ধরবো, আরেক চোর যায় আলো পর্যন্ত যায় না। তো যে দাদা নেমে আসতেছে, গাছটা আসলে দেখে নিয়ে গেল গোড়া। আর এই যে এখান থেকে এই আমাদের দাদা নেমে আসতেছে। দাদা এই বাঁশের এটাও কি আপনার করে রাখা? তোমার যে গাছ জীবনে কোনো চোরে চুরি উঠতে শুনে আমি ভাই কেমনি আসবো, আমরা রস নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছি রস খাওয়ার জন্য। এটা নিয়ে একটু প্রসেসিং করে পরে একদম ফুল কাঁচা রসই খাওয়া হবে। হ্যাঁ আমিও কিন্তু তাই ভাবছিলাম যে আদৌ 3 গ্লাস রস হবে কিনা। হ্যাঁ তোমার কি করতে মন চায় তুমি কও। এ দাদা রসের গাছ কাটা বাদ দিয়ে দিছে, খালি তোমার কথার জন্য আজকে দাদা কিন্তু গাছ কাটলো, কাইটা রস এই যে দিল আমাদের হাতে। দাদা চলে যাচ্ছেন, তা আপনি খাবেন না? হ্যাঁ দাদা আপনি খাবেন না এগুলা? দাদা আমাদের রস হাতে পেরে দিয়ে চলে গেল, আমরা এখন রস নিয়ে জায়গা মতো যে সোরের মতো বসে বসে তারি টানবো। এই যে এই ঠিলাটা কিন্তু আসলে আপনারা যতটুকু ভাবতেছেন তা না, ঠিলাটা কিন্তু বেশ বড়। দেখে রিপন এদিকে ঠিলাটা দেখা, যথেষ্ট বড়। আর এই ঠিলার কিন্তু এই পর্যন্ত রস টোটালি। আমি দুই
2 লিটারে বেশি হবে বেশি হবে হ্যাঁ এই যে রস নিয়ে আমরা বাড়িতে হাজির একদম দেখেন লাল রসটা একবারে ওই যে যেটা বললাম ওটা তাহলে কি ওটা কি এরকম হবে না হবে কিন্তু লোক নেই আস্তে 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 এই কেউ ভয় পেয়ে না আমরা কাঁচা রস খেলে কিন্তু সুন্দর করে চাকনি দিয়ে খাচ্ছি আর ওখানের গাছেও কিন্তু আপনার প্রোটেকশন দেওয়া ছিল হ্যাঁ অনেক হয়েছে জগে ধরবে না কাকি আমরা ভাবছি কতটুকু হবে আমরা ভাবছি যে আপনার 1.5 গ্লাস হবে তো সেইখানে যে আপনার এতখানি হয়েছে এটা অনেক কিছু এটা হওয়ার কারণ আছে এই গাছটা কাটে না অনেকদিন হঠাৎ করে কাটলে রস বের হয় অনেক জমা হচ্ছে না এই যে আমাদের মূল খাদক মানে যার জন্যই আসলে এই রসটা আমাদের হাতে আসছে এখন সেই প্রথম শুরু করলো আগে ও স্বাদ মিটায় খাক হ্যাঁ আপনার অনুভূতি শেয়ার করতে হবে কিন্তু 3 বছর পরে রস খাচ্ছেন আপনি খালি ওয়াও দিয়ে কি অনুভূতি শেষ আমি ধন্য অমৃত খাইছি অমৃত কাকার বাড়ি তো ওই পাশে উনি এখানে আসলো কিভাবে বাহ দুইজনের খাওয়া দেখে আসলে আমার তৃপ্তি হয়ে যাচ্ছে আমার খাওয়াটা পরে ঝাল ঝাল লাগে তাহলে গ্লাসে ঝাল ছিল বাহ দুইজন বর্ণ চোরা মানুষ রস খাচ্ছে আচ্ছা একটু পরেই খাই তুই খা ভাই তুই আগে মন ভরে খা আমার আর কাকির জন্য 2 গ্লাস রাখলেই হবে কাকা খাবে আচ্ছা আমি খাবার নি কাকি সমস্যা না আছে আরো আমি খাবো নি সমস্যা নেই মুখ তিতিয়ে লাগে নাকি কাকি আসলে সর্বনষ্ট কাঁচা রস খায় না তো এই জন্য এরকম মনে হচ্ছে গ্লাসের মধ্যে এখান দশটা একটু নিম পাতার কালার না কাকি শেষ করে নাই সেই গ্লাস আছে তো আমরা তো বাসি আগে খাইতে পারিনি এবার খাইয়ে পরে বাসি বাজাবো নি পেটের মধ্যে এখানে গেলে বদল নষ্ট করতে চাই কি আরবে না আরবে ওর আপনি খেয়ে ভিসাইন দিবেন না শুরু করেন দাদা খেয়ে একটা ভিসাইন দেন দারুন দারুন আনন্দের ছোট চোখও বন্ধ হয়ে গেছে যাক আমরা আমরা যে জিতছি সেটা দেখা জিতছি তো আমরা